আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখাবো আপনাদেরকে হাওয়াই ব্যান্ড একটা অর্ডার করা হয়েছিল আমাদের জারির বুক স্টোর থেকে। তো সেটাকে আজকে আনবক্সিং করব। তো আপনাদের সামনে এই হচ্ছে বক্সটা, এটা আসছে জারির বুক স্টোর থেকে। আমরা অর্ডার করছিলাম সেখান থেকে আরামেক্সের মাধ্যমে, এটা আমাদের বাসা চলে আসছে। তো এখন এটাকে আনবক্সিং করা হবে। তো আপনারা সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। হ্যারিয়া, এখন আমরা আনবক্সিং করব হাওয়াই ব্যান্ডটাকে। চলুন দেখি কি আছে এটার ভিতরে। এটা আরামেক্স আমাদেরকে ডেলিভার করছে, যে বুক স্টোর থেকে অর্ডার করেছিলাম। এই হচ্ছে আমাদের, থ্যাংক ইউ কার্ড, এটা তো দেখাও। দেখতে পাচ্ছেন এখানে টোটাল ডিটেলস দেয়া আছে আরামাক্স থেকে, সরি জারির বুক স্টোর থেকে টোটাল এখানে যেগুলো দেওয়া আছে। যাই হোক, এবার আমরা ভিতরে দেখি আর কি আছে। এত বড় বক্সের ভিতরে কিচ্ছি একটা বক্স, তো এটাকে এখন কাটতে হবে। ওকে, এখন আমরা ওপেন করে দেখতেছি প্লাস্টিকের ভিতরে কি আছে। এই হচ্ছে আমাদের হাওয়াই ব্যান্ড। এত প্লাস্টিক, এত কিছু দিয়ে মোড়ানো। এই হচ্ছে আমরা যেটা অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছেন এটা লুকটা, ব্ল্যাক কালারের হনর, হনর ব্যান্ড 5, এটা ব্যান্ড 5। তখন আমরা এটাকে ওপেন করে দেখব ভিতরে কি আছে। তো আমরা এখন ওপেন করে দেখব, এতক্ষণ প্লাস্টিক ওপেন করা হয়েছে, এখন দেখি এটার ভিতরে কি আছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হনর ব্যান্ড 5, চলে এসেছে আপনাদের সামনে। এই হচ্ছে হনর ব্যান্ড 5, এটা এখন অফ আছে, অন করে দেখাবো আপনাদেরকে। সাথে আছে কেবল, শুধু ডাটা কেবল দিয়ে রাখছে, যেটা চার্জ দেওয়ার জন্য বেশি কিছু নাই, ডাটা কেবলটাই আছে এখানে। ইউএসবি পোর্ট যেটা, সেটা আছে সাথে, আর কিছু নেই চার্জ দেওয়ার জন্য। ওকে, এখন আমরা এটা পরে দেখব। এই হচ্ছে আমাদের ব্যান্ড, আমরা হাতে পরে দেখতেছি কেমন দেখায় এটা, যদিও যার হাতে তার না, তারপরও ট্রাই করতেছি। ওকে, এখন আমরা অন করে দেখব যদি অন করা যায়। ফাইনালি আমরা ওপেন করে দেখতেছি, চার্জ ছিল না, আমরা চার্জ দিয়েছি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে, তারপর এখন দেখতেছি। এখানে হচ্ছে আপনার সেটিংগুলো, ল্যাঙ্গুয়েজ সেটিং করা লাগবে, তারপর আস্তে আস্তে বাকি সেটিংগুলো করবো। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটাকে একটা লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল বাটনটা প্রেস করে রাখবেন যেন নেক্সট ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যায়। তো আজকের মধ্যে এখানেই, আল্লাহ হাফেজ।